आयोग के साथ तृणमूल कांग्रेस की बैठक में पार्थ चटर्जी, फिरहाद हकीम और सुब्रत मुखर्जी उपस्थित थे। इस मौके पर पार्थ चटर्जी ने कहा कि हमें आयोग पर पूरा भरोसा है। इसके अलावा उन्होंने शिकायत की कि बीएसएफ सीमावर्ती गांव में जाकर धमकी दे रहे हैं। वह एक विशेष राजनीतिक दल के लिए काम कर रहा है। इसके अलावा मतदाता सूची में रोहिंग्यो के नाम है दिलीप घोष के आरोप का पार्थ चटर्जी ने मुंहतोड़ जवाब दिया। कोलकाता आसार जन्य शुभेच्छा जानाई। आम्रा बोली निर्वाचन कमिशनेर उपरे आमादेर सम्पूर्ण आस्था आछे, किन्तु कतगुली विषय आमादेर दृष्टिते एसे एवं तार अविलम्बे सुराहा चाई। के बोलेछि ए ब्यापारे प्रयोजनीय हस्तक्षेप नीते। तारा आमादेर कथा दिएछेन যে নিঃসন্দেহে তারা ভেবে দেখবেন। আমরাও রাজ্যবাসীর তরফ থেকে তাদের কাছে এই কথা আশ্বস্ত করতে চাই, যেভাবে রাজ্য সরকার, যেভাবে রাজ্যের প্রশাসন, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কাজ করছেন, তা যেন এ ধরনের আচরণের মধ্য দিয়ে বিঘ্নিত না হয়। বিএসএফের যারা কর্তব্যে আছেন তারা গ্রামে গ্রামে গিয়ে একটি বিশেষ রাজনৈতিক দলকে সহায়তা করবার জন্য তারা ভয় দেখাচ্ছেন। তারা বলছেন যে তোমরা যদি ভোট না দাও তাহলে কলকাতাকে বা জেলা শাসকও তোমাদের ক্ষমতায় রাখতে পারবে না, আমরা এই সীমান্তে থাকব। এবং তা নির্বাচন কমিশনকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা দেখছি যে একটা শব্দ দূষণ চলছে আমাদের রাজনীতিতে। আমরা বিভিন্ন রাজনৈতিক দলের আলাদা আলাদা মত থাকতে পারে, কিন্তু বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য গরিমাকে কখনোই আমরা এভাবে নষ্ট হতে দিইনি। এটা একটা ভয়ঙ্কর দিক যা জাতীয় নির্বাচন কমিশন অবিলম্বে হস্তক্ষেপ করুক। দুই, বিজেপির তরফ থেকে দেখলাম কোনো কোনো নেতা দিশেহারা ঘোষ, তিনি অভিযোগ করেছেন যে রোহিঙ্গা সহ বাংলাদেশের বহু ভোটার নাকি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এটা সর্বজন বিদিত যে ভোটার তালিকা তৈরি করে নির্বাচন কমিশন। সুতরাং নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টি করা